আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমরা আজকে কুরবানির পশুর গোশ এবং চামড়ার বিধান নিয়ে আলোচনা করব। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার রহমত আমাদের উপর যে কুরবানির মতো একটা চমৎকার ইবাদতের সুযোগ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন এবং গবাদি পশুগুলোকে কুরবানি করার সহজ বিধান আমাদেরকে দিয়েছেন, হাতের কাছেই এই পশুগুলোকে আমরা পাই এবং ইসলামের নিয়ম অনুযায়ী আমরা ঈদ উল আজহার সালাতের পরই এই কুরবানিগুলো করি। কুরবানির পশুর গোশ আমরা নিজেরাও খেতে পারব, আমরা হাদিয়া দিতে পারব এবং আমরা সাদাকাও করতে পারব। কিন্তু একটা বিধান মনে রাখতে হবে, কুরবানির পশুর গোশ এটা বিক্রি করা যাবে না। কুরবানির জন্য যখন আমরা পশু ক্রয় করে ফেলি, নির্ধারণ করে ফেলি, ওই পশুকে আর বিক্রিও করা যাবে না, কারণ এটা আল্লাহর জন্য নির্ধারণ হয়ে গেছে। যেটি আল্লাহর জন্য নির্ধারণ হয়ে গেছে, জাগতিক কারণে তাকে আমরা ব্যবহার করতে পারবো না। কুরবানির পশুর চামড়া একই বিধান। চামড়া আমরা অনেকেই জানি, এটিও অনেকেই খাদ্য হিসাবে গ্রহণ করেন। অতএব কেউ যদি চামড়া নিজেদের খাদ্য হিসাবে গোশের পাশাপাশি গ্রহণ করেন, তাতে কোনো অসুবিধা নেই, চামড়াও খাওয়া যায়। আমরা জানি যে যেমন মুরগির চামড়া, হাঁসের চামড়া, পাখির চামড়া যেগুলো খাওয়া যায় সেগুলো খেতে কোনো অসুবিধা নেই। অতএব গরুর চামড়া, ছাগলের চামড়া, উটের চামড়া এগুলো খাওয়া অথবা এগুলো শুকিয়ে আবার খাওয়ার ব্যবস্থা করে সেটা জায়েজ আছে। কিন্তু যদি আমরা এগুলো নিজেরা খেতে না চাই, তাহলে অন্যকে খাওয়াতে পারবো অথবা সাদাকা দিতে পারবো। আমাদের দেশে একটা বিধান আছে, চামড়াটা বিভিন্ন মাদ্রাসায় তোলা হয়, তারা সাদাকা হিসাবে গ্রহণ করেন। হ্যাঁ, সেটা দেওয়া যাবে, সাদাকা হিসাবে তারা এই চামড়াটা নিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। এখন যারা যেমন কোনো গরিব ব্যক্তি, তাদেরকে যদি আমরা কোরবানির গোশটা সাদাকা দিলাম, চামড়াটা সাদাকা দিলাম, তখন সে মালিক হয়ে গেল। এটা কিন্তু তার নিজের কোরবানি করা গোশ নয়, চামড়া নয়। অতএব যিনি কোরবানি করছেন তার জন্য কোনো গোশ কিংবা চামড়া বিক্রি করা নিষিদ্ধ, ওই ব্যক্তির ক্ষেত্রে সেটা নিষিদ্ধ নয়, সে তখন মালিক হলো। এটা তার জন্য বিচ্ছিন্নভাবে কিছু উপহার হিসাবে গণ্য হবে, চামড়া অথবা গোশ সে নিজে খেতে পারে, অন্যকে দিতে পারে, কিংবা সে যদি তার কোনো প্রয়োজনে বিক্রিও করে, সেটা কুরবানির গোশ বিক্রি করা বলে গণ্য হবে না তার ক্ষেত্রে। কিন্তু আমরা যারা কুরবানি করছি, আমাদের পরিবার, আমাদের কারোর জন্যে এই চামড়াকে বিক্রি করা অথবা এই গোশ বিক্রি করা এটা জায়েজ হবে না। আমাদের জন্য তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ফলো করতে হবে। এক, নিজেদের খাওয়া অথবা কাউকে হাদিয়া দেওয়া যাতে তারা খায়, অথবা কাউকে সাদাকা করা। এখন কাউকে হাদিয়া দিলে তিনিও মালিক হয়ে যাবেন, আর কাউকে সাদাকা করলে তিনিও মালিক হয়ে যাবেন। সুতরাং এই বিষয়গুলো যেন আমরা মনে রাখি যে আমাদের সালাফে সালেহীন গরুর গোশ এবং চামড়া নিয়ে ঠিক যেভাবে আমল করতেন, আসুন আমরা সেভাবে আমল করি। কুরবানির নীতি বিরুদ্ধ কোনো কাজে যেন আমরা লিপ্ত না হই এবং কুরবানির বিধানের কোনো লঙ্ঘন যেন আমরা না করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।